ছটা ছিয়ার তুই মেয়েটাকে মেরে ফেললি, আজ তোকে আমি ছাড়বো না। সন্তান হারা মায়ের রাগ তুই জানিস না, আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নিবই নিব। হারামজাদি বিউটি, তুই আমাকে মারবি? এই বনে সব থেকে শক্তিশালী হলাম আমি, এই বনে সব পাখির ছানাকে খেয়ে আমি সাবাড় করে ফেলবো। আর তুই এসেছিস তোর মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, দেখ হারামজাদি তোকে আমি কি করি। শিয়াল বিউটির উপর ঝাঁপিয়ে পড়ে আর ঘাড় মটকায় আর মেরে ফেলে বিউটির মাংস টেনে টেনে খেতে থাকে। বড় পাখিদের খেতে তেমন স্বাদ নেই, কিন্তু বিউটি যে আমার পেছনে লাগতে এসেছিল। দেখ বিউটি, তোকে কিভাবে হত্যা করলাম। এই বনের সব পাখির ছানা আমি খেয়ে ফেলবো, আর যে কাজে আমাকে বাধা দিবে তাকেও মেরে ফেলবো। যাই, এবার বনের পাখিদের বাড়ির কাছাকাছি যাই, গিয়ে দেখি কোন পাখির ডিম থেকে ছানা বেরিয়েছে। যাই যাই, দেরি করা যাবে না। এই কথা বলে শিয়াল বনের পাখিদের বাড়ির কাছাকাছি যায়। আরে আরে, সামনের পাখির ঘরটা একটা ছানার কান্না শুনলাম মনে হয়, তার মানে ওই ঘরে কোনো ছানা জন্ম নিয়েছে। যাই তো, ওই ঘরে জানলাটা খোলা আছে, জানালা দিয়ে একটু উঁকি দিয়ে দেখি। কাঁদিস না মা, চুপ কর, চুপ কর আর কাঁদিস না। হায় হায়, আমার ছানার কান্না যদি বাইরে থেকে শোনা যায় তাহলে ওই দুষ্ট শিয়াল শুনতে পাবে, তবে যে আবার সর্বনাশ হয়ে যাবে। ওই শিয়ালের জন্য এই বনের কোনো পাখির ছানা বেঁচে থাকবে না। চুপ কর মা, চুপ কর আর কাঁদিস না সোনা। আমি তো জেনে গেছি জুনি, যে তোর ডিম ফুটে ছানা বেরিয়েছে, এবার কি হবে তোর? তোর ছানা যে এবার আমার পেটের খাবার হবে। কিছুতেই পারবি না ওই ছানাকে আমার হাত থেকে রক্ষা করতে, তুই কিছুতেই পারবি না। একি দুষ্ট শিয়াল, তুই আমার ঘরে জানালার, চলে যা, চলে যা বলছি এখান থেকে। আমি জানার দিকে কখনোই চোখ দিবি না, তোর চোখ আমি তুলে নিব। আমার চোখ তুলে নিবি তো? আজ তো তোর ছানাকে খাবই খাবো, দেখি তুই কি করে তোর ছানাকে রক্ষা করতে পারিস। হায় হায়, এই দুষ্ট শিয়াল জানালা ভেঙে ঘরে ঢুকলে তো মহাবিপদ হবে, কি করবো এবার আমি আমার ছানাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এই কথা বলে টুনি ঘরের কোড়ায় রাখা এক কৌটা থেকে মরিচের গুঁড়া বের করে এনে জানালা দিয়ে শিয়ালের চোখে ছুড়ে মারে, আর সাথে সাথে মরিচের গুঁড়ায় শিয়ালের চোখ জ্বলতে থাকে। ওরে বাবা রে, চলে গেল আমার চোখ, চলে গেল, আমি আর চোখে কিছু দেখছি না কেন? শয়তান টুনি, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার আসবো, তোর ছাড়াকে আমি খাবই খাবো। ওরে বাবা রে, কি মহাবিপদে পড়লাম আমি। শিয়ালের নজর যে পড়েছে আমার জানার উপর, এখন আমি একে নিয়ে কোথায় পালাই? স্বামী মারা যাওয়ার পর আমার যাবার কোথাও জায়গা নেই, কিন্তু কি করি কি করি এখন আমি। তখন তো খুব আমার চোখে মরিচের গুঁড়া দিয়েছিলি, এবার দেখ আমি আমার সর্দারকে সাথে করে নিয়ে এসেছি। তুই যদি তোর মেয়েকে আমার হাতে তুলে না দিস, তবে তোর মেয়েকে খাওয়ার জন্য আমি আর আমার সর্দার দরজা ভেঙে ঘরে ঢুকবো। কি রে, এই শিয়াল তো আবার এসেছে, আবার বলছে ও সর্দারকে সাথে নিয়ে এসেছে। না, আমি বুঝতে পেরেছি, এই শিয়ালের সাথে শক্তি দিয়ে আমি পারবো না, আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে আমি আমার ছানাকে বাঁচাবো। এই তো ভালো পাখির মতো দরজা খুলে আমার সামনে বেরিয়ে এসেছিস, দেখ দে তোর মেয়েকে এবার আমাদের হাতে তুলে দে বলছি। শিয়াল দাদা, আমি বুঝতে পেরেছি তোমার সাথে আমি পারবো না, আমি ঠিক করেছি তোমাদের হাতে আমার মেয়েকে তুলে দিব, কিন্তু আজ নয় কালকে। আজ একটু সারাদিন আমার মেয়েকে দুচোখ ভরে আমি দেখব, দয়া করে এইটুকু সময় আমাকে দাও শিয়াল। ও আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি হয়ে গেছিস তবে এটুকু সময় তোকে দেওয়াই যায়, আর চলে যাচ্ছি,
কাল সকালে আবার আসবো তোর বাড়িতে। কাল কিন্তু আর কোনো অজুহাত শুনবো না আমরা। এই কথা বলে শিয়াল তার সর্দারকে নিয়ে চলে যায়। সকাল তো হয়ে গেল, এদিকে শিয়াল আসারও সময় হয়ে গেছে। মারে শোন, ঘরের এই আলমারিটা দেখছিস না, এক্ষুনি তুই এই আলমারির মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবি, কেমন? আমি না বলা পর্যন্ত বের হবি না, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি না বলা পর্যন্ত আমি একদম বের হব না এই আলমারি থেকে, কেমন? এই তো শিয়াল আসছে আমার মেয়েকে নেওয়ার জন্য। যাই যাই, এবার নাটক শুরু করি। কি রে টুনি, তোর কি হয়েছে? এভাবে মরা কান্না জড়েছিস কেন? হ্যাঁ, কান্না থামিয়ে নিয়ে আয় তোর মেয়েকে, যা। কেঁদে ঝালাচ্ছে, আমার প্রাণটা প্রায় জ্বলিয়ে যাচ্ছে। কি বলবো আর দুঃখের কথা শিয়াল, তুমি এসে আমার মেয়েকে খাবে বলে কত যত্ন করে সাজাচ্ছিলাম আমার মেয়েকে, ঠিক তুমি আসার আগ মুহূর্তে আরেকটা শিয়াল ধরে নিয়ে গেছে আমার মেয়েকে। সে শিয়াল খাবে বলে জানো? আর একটা শিয়াল? কি বলছিস তুই? আমার সর্দার ছাড়া তো এই বনে আর কোনো শিয়াল নেই? তুই মিথ্যে কথা বলছিস? তোর মেয়েকে নিশ্চয়ই ঘরে রেখেছিস, তাই না? সর, সর, আমি ঘরের মধ্যে ঢুকে খুঁজে দেখবো তোর মেয়েকে। শিয়াল ঘরে যায় আর টুনির মেয়েকে খুঁজতে থাকে, আর সে দেখে ঘরে কোনো টুনি ছানা নেই। আমি মিথ্যে কথা বলছি না গো শিয়াল, টুনি যাকে একবার কথা দেয় সেই কথা টুনি রাখি। শোনো শিয়াল, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। এত যে বলছিস তুলে দিবি তুলে দিবি, তা তোর মেয়েটা কোথায়? আর ওই শিয়ালটাই বা কোথায়? তোর মেয়েকে নিয়ে গেছে বলতো, কোথায় নিয়ে গেছে? ওর হাত তো বড় দুঃসাহস, আমার মুখের খাবার কেড়ে নেয়। ঠিক বলেছো, আমি ওকে বারবার বলেছি তোমার সাথে যেন পাঙ্গা না নেয়। শোনো, আমি জানি ওই শিয়াল আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, তুমি চাইলে আমি সেখানে তোমাকে নিয়ে যাবো। এখনই আমাকে তাহলে নিয়ে চল, আজই ওই শিয়ালকে মেরে ওর সাথে তোর মেয়েকেও চিবিয়ে খাবো আমি। আমার মতো এত শক্তিশালী শিয়ালের সাথে কেউ পারবে না, কেউ না। এরপর টুনি শিয়ালকে নিয়ে বনের গভীরে চলে আসে। আর একটা শুকনো গভীর কুয়োর সামনে এসে টুনি বলতে থাকে, এই যে শিয়াল, এই যে আমার মেয়েকে নিয়ে ওই শিয়াল তো এখানে ঢুকে আছে। এই হারামজাদা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি আমার শিকারকে নিয়ে। আমার শিকার আমাকে ফিরে দিয়ে যা, কোথায় লুকিয়ে বসে আছিস? শিয়া যখন কুয়োর পাশে ঝুঁকে ঝুঁকে এসব কথা বলছিল, ঠিক তখনই টুনি পেছন থেকে ধাক্কা দিয়ে শিয়ালকে কুয়োর মধ্যে ফেলে দেয়। একি একি টুনি, তুই আমাকে ধাক্কা দিলি, আমি আর এই কুয়োর ভেতর থেকে উঠতে পারছি না কেন? আমাকে তোর তোলে কুয়োর মধ্যে থেকে টুনি। শয়তান শিয়া, এসব তো আমার সাজানো নাটক ছিল, আমার মেয়েকে কোনো শিয়াল নিয়ে যায়নি, আমার মেয়ে আমার বাড়িতে আছে, তোকে মারার জন্যই আমি এমন বুদ্ধি করেছি। এখন তুই আর এই কুয়ো থেকে কখনো উঠতে পারবি না, আর কোনো ছানাও খেতে পারবি না তুই। এই কথা বলে টুনি তার বুদ্ধি দিয়ে শিয়ালের হাত থেকে নিজের ছানাকে রক্ষা করে। এভাবে বুদ্ধিমতী টুনির জন্য বনের সব ছানারা শিয়ালের খাবার হওয়া থেকে বেঁচে যায়। যোগু কাক তার স্ত্রী কণিকার সাথে বাস করত। একদিন সকালে যোগু তার ঘরে বসে একা একা বলতে থাকে, সেই ছোট থেকে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছি, তবুও গুপ্তধনের কোনো খোঁজই পেলাম না। গুপ্তধন রে গুপ্তধন, কোথায় তুই? আমি যে দিন রাত তোকে স্বপ্নে দেখি আর তোকে এত করে চাই, তবুও তুই কি না আমার কাছেই আসিস না? কেন রে গুপ্তধন কেন? তখনই ওখানে কণিকা আসে। কাকে এত করে চাও আর কাকে স্বপ্নে দেখেছো তুমি শুনি? তুমি আবার আমাকে রেখে প্রেমে পড়লে নাকি? বলো তো শুনি, কার প্রেমে পড়েছো? গুপ্তধনের প্রেমে গিন্নি, গুপ্তধনের। তুমি আমার আশেপাশে থেকেও জানো না যে আমি গুপ্তধনকে কত করে চাই। আবারও সেই গুপ্তধনের কথা বলছো?
বিয়ে হয়েছে থেকে এই গুপ্তধন গুপ্তধন শুনি আসছি। এই গুপ্তধনের জন্য তুমি কাজ বাজ সব ছেড়ে দিয়েছো। বাবা মাঝে কেন সবটা না জেনে তোমার সাথে আবার বিয়ে দিয়েছে? আমার জীবনটা এমন অভাবে শেষ হয়ে যাচ্ছে। আহ গিন্নি, রাগ করছো কেন? আমাদের এই অভাব বেশি দিন থাকবে না গো। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমি গুপ্তধন পেয়ে যাব। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজ তুমি কাজে যাবে, নইলে আমি আর তোমার সংসার করব না করব না করব না। গিন্নি, এই বনে তো তেমন কোনো কাজ নেই, আর যে কাজ সেই কাজ তো বনের পাখিরা আমাকে দিতে চায় না। এই বনে কাজ নেই তো কি হয়েছে? তুমি অন্য বনে গিয়ে কাজ করবে? তাড়াতাড়ি তৈরি হয়ে কাজে যাও বলছি। যাচ্ছি যাচ্ছি গো, এত রাগ করো না তুমি। যোগু কাজের জন্য অন্য বনে চলে যায়। যোগু রাস্তা দিয়ে হাঁটে আর বলতে থাকে, গিন্নির জন্য একটু সাহায্য করে গুপ্তধনীয় ভাবতে পারি না, এখন আবার আমাকে ভাবনা বাদ দিয়ে কাজ করতে হবে। আর পারি না। যোগু চলতে চলতে তার সামনে একটা বড় চাবি পড়ে থাকতে দেখে, আর চাবিটা যোগু তাড়াতাড়ি করে নিজের হাতে নেয়। আরে আরে, এটা তো একটা চাবি, এত বড় চাবি, আর এমন অদ্ভুত চাবি তো আমি কখনো দেখিনি। এই চাবিটা দেখে রাজকীয় মনে হচ্ছে। কি, এটা নিশ্চয়ই কোনো জাদুই বাড়ির চাবি। এই চাবি যে জাদুই বাড়ির, সেই জাদুই বাড়িতে গুপ্তধন অবশ্যই আছে। হ্যাঁ, চাবি যেহেতু এখানে পেয়েছি, সেহেতু সেই জাদুই বাড়িটা সামনেই আছে হয়তো। যা যোগ্য, তাড়াতাড়ি যা। যোগু চাবিটা হাতে নিয়ে সামনে চলতে থাকে। হঠাৎ যোগুর সামনে একটা পুরনো বাড়ি পড়ে। আরে আরে, এ আমি কি দেখছি, এ তো একটা পুরনো বাড়ি। এই বাড়িতে গুপ্তধন আছেই আছে। আজ আমার মনের আশা পূরণ হতে চলেছে। তাড়াতাড়ি দরজাটা খুলে ভেতরে প্রবেশ করি বাবা। যোগু চাবি দিয়ে দরজাটা খুলে আর ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরটা একদম ফাঁকা ছিল। আরে, এই ঘরে ভেতরে তো পুরোই ফাঁকা, এখানে তো কোনো গুপ্তধন দেখছি না। তার মানে গুপ্তধন লুকায়িত আছে? হ্যাঁ, আমাকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। এরপর যোগু ঘরের এদিকে ওদিকে খুঁজতে থাকে। উহ বাবা, ক্লান্ত হয়ে পড়লাম, তবুও গুপ্তধন পেলাম না। আমার কপালটাই খারাপ, এদিকে তো কাজের সময় শেষ। যাই বাড়িতে গিয়ে গিন্নির বকাবকি শুনি। যেও না পাখি, আমাকে একা রেখে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। এই এই, কে কথা বলছো? কে কথা বলছো এখানে? আমার সামনে আসো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি তোমার সামনে, মরিচ। আমাকে এই ঘর থেকে বাইরে বের করো, আমাকে মুক্ত হতে সাহায্য করো। এ কি, মরিচ কথা বলে? এই প্রথম শুনলাম সেটা। তার মানে এই মরিচ জাদুর? এই মরিচই আমাকে গুপ্তধন দিতে পারবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একে সাথে করে আমি বাড়িতে নিয়ে যাই। কি হলো, চুপ করে আছো কেন? শান্ত হও, আমি তোমাকে এই ঘর থেকে আমার সাথে নিয়ে যাব। চলো চলো আমার বাড়ি। কি ব্যাপার গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? তুমি যাওনি উত্তরের বনে কাজ করতে, তাই না? আর তোমার হাতে এই মরিচটা কোথায় পেলে তুমি? এত বড় মরিচ তো আমি কখনো দেখিনি। এরপর যোগু কণিকাকে সব ঘটনা খুলে বলে। এসব তুমি কি বলছো গো? এই মরিচটা কথা বলতে পারে? আমার সামনে একটু কথা বলতে বলো তো শুনি। হ্যাঁ বলবো, চলো চলো আগে ঘরে চলো। মরিচ, তোমাকে নিয়ে এসেছি সাথে করে, এবার আমাকে জাদু করে গুপ্তধন দাও। কি বলছো কি এসব? আমি কোনো জাদুই মরিচ নই, আমি হলাম একটা সাধারণ পাখি। আমাকে অভিশাপ দিয়ে একটা তান্ত্রিকই মরিচে বন্দি করে রেখেছে, আমাকে মুক্ত হতে সাহায্য করো। তুমি মিথ্যে কথা বলছো, তাড়াতাড়ি আমাকে গুপ্তধন দাও, নইলে তোমাকে আমি কঠোর শাস্তি দিব। বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি সাধারণ একটা পাখি। সোজা আঙ্গুলে দেখছি কি উঠবে না, দাঁড়া মরিচ দাঁড়া। এরপর মরিচটাকে লাঠি দিয়ে যোগ্য অনেক মারতে থাকে। এ কি গো, তুমি কি করছো কি? হ্যাঁ, মরিচটা সত্যি মনে হয় সাধারণ মরিচ। ছেড়ে দাও ওকে, ওর যে কষ্ট হচ্ছে। ও গো, ওকে আর মেরো না। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এত করে বললাম, তবু
তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম। তোমার পেট থেকে মরিচ গাছ বের হবে, আর সেই মরিচ গাছ তোমাকে তিলে তিলে মারবে। লোভী কোথাকার, তুমি লোভী শাস্তি পাবেই পাবে। গুপ্তধন দেয়ার নাম নেই, আর তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর অভিশাপ আমার কিচ্ছু করতে পারবে না, তোকে আজ আমি মেরেই ফেলবো দাদা। এরপর যোগু মরিচটাকে মারতে মারতে মরিচের ভেতরের পাখিটাকে মেরেই ফেলে, আর মৃত মরিচটাকে বাহিরে ফেলে দেয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, ওরে বাবারা গিন্নি, কোথায় তুমি? এদিকে এসো, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কি কারণে তোমার পেটে ব্যথা করছে গো? তুমি কি কিছু ভুলভাল খেয়েছো নাকি বলো না। আরে গিন্নি, আমি তো মাত্রই ঘুম থেকে জাগনা পেলাম। বাঁচাও গিন্নি, আমাকে বাঁচাও, আমার পেটটা ব্যথা ফিরে যাচ্ছে। মনে হচ্ছে পেটের ভেতরে কিছু একটা আছে, আর মনে হচ্ছে সেটা বেরিয়ে আসবে। আর সহ্য করতে পারছি না গিন্নি, বাঁচাও। এমন সময় যোগ্যর পেট থেকে একটা মরিচ গাছ বেরিয়ে আসে। মরিচ গাছে একটা লাল মরিচও ছিল। কি, তোমার পেটে মরিচ গাছ? এটা কি করে সম্ভব? তোমার আবার ওই মরিচ গাছের অভিশাপ লাগলো না তো? হায় হায় রে, তোমার এবার কি হবে গো? আমার খুবই কষ্ট হচ্ছে গিন্নি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি গাছটাকে কেটে ফেলো, আমার দম বন্ধ হয়ে আসছে গিন্নি। এরপর কণিকা গাছটা কেটে ফেলে, আর সাথে সাথে আবার ওখানে আরেকটা নতুন মরিচ গাছের জন্ম হয়। ওগো, তোমার পেটে যে আরেকটা মরিচ গাছের জন্ম হলো, এই মরিচ গাছটাকে আগের মরিচ গাছের মতোই তো দেখা যাচ্ছে। অসহ্য হচ্ছে না, আমি মরে যাচ্ছি কণিকা। তুমি শান্ত হও গো, আমি এক্ষুনি অভিরাজ বাবাকে ডেকে নিয়ে আসছি। এরপর কণিকা কবিরাজকে ডেকে আনে। কবিরাজ যোগুকাকে দেখে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এবার কি হবে গো, কেউ তোমাকে ভালো করতে পারছে না, সবাই এভাবে পালিয়ে যাচ্ছে। কত করে বলেছিলাম মরিচটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি তো তখন আমার কথাই শুনলে না। এবার কি হবে গো তোমার? গিন্নি, আমি অনেক বড় ভুল করেছিলাম, এখন আমি সেটা বুঝতে পারছি। আমাকে ভালো করো গিন্নি, ভালো করো। এমন সময় ওদিক দিয়ে ভৈরবী মাতা যাচ্ছিল। ভৈরবী কান্নার আওয়াজ শুনে ওদের বাড়িতে প্রবেশ করে, আর বলতে থাকে, কি ব্যাপার মা কণিকা, তোরা এমন করে কাঁদছিস কেন? আর এ কি, কাকের পেটে মরিচ গাছ? এই গাছ তো ভালো নয়, আমাকে সবটা খুলে বল তো। এরপর কণিকা ভৈরবী মাতাকে সবটা খুলে বলে। ভৈরবী মাতা সবটা তো শুনলেন, এবার দয়া করে আমার স্বামীকে বাঁচান। তোর স্বামী অনেক বড় একটা অন্যায় করেছে, মরিচে বন্দী একটা সাধারণ পাখিকে মেরে। এই মরিচ গাছটা ওই সাধারণ পাখির অভিশাপের কারণেই হয়েছে। ওই যে মরিচ গাছের লাল মরিচটা দেখছিস না, ওই মরিচটা ওই সাধারণ পাখির আত্মা। এখানে আমার করার কিছুই নেই, যা করার ওই লাল মরিচই করতে পারবে। লাল মরিচ, আমার স্বামী তোমাকে মেরে অনেক বড় ভুল করেছে গো, দয়া করে আমার স্বামীকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কখনো এমন কাজ করব না, আমি আমার অপরাধের শাস্তি পেয়ে গিয়েছি মরিচ গাছ। আমাকে বিধবা বানিও না, দয়া করে ক্ষমা করে দাও ওকে, চলে যাও আমার স্বামীর পেট থেকে। আচ্ছা বেশ কণিকা, আমি তোর জন্য তোর স্বামীকে ছেড়ে দিলাম। যদি আর কখনো তোর স্বামী লোভের বশে কারো কোনো ক্ষতি করে, তাহলে আমি আবারও ফিরে আসবো, কথাটা যেন মনে থাকে। যাচ্ছি আমি। এরপর মরিচ গাছ যোগ্যর পেট থেকে উধাও হয়ে যায়। আমি শুনেছি কোনো কর্ম না করে বসে বসে খেলে নাকি রাজার ভাণ্ডারও কুলায় না, সেখানে তো আমার কাছে অল্প কিছু সম্পদ আছে, এগুলো যদি আমি বসে বসে খাই তাহলে তো দুদিন পরে আমার সব সম্পদ শেষ হয়ে যাবে। শুনেছি আমার বাবা মা নাকি ময়রা ছিল, আর বাবার মিষ্টি নাকি অনেক বিখ্যাত ছিল। আমার বাবা যেহেতু ময়রা ছিল, সেহেতু বংশ পরম্পরায় আমাকেও ময়রা হতে হবে। আমি বরং এক্ষুনি গিয়ে মিষ্টি বানানোর সবগুলো উপকরণ কিনে নিয়ে আসি।
টুনি কিছু টাকা নিয়ে বাজারে যায়। আর মিষ্টি বানানোর সব উপকরণ কিনে নিয়ে আসে। আর বাড়িতেই মিষ্টি বানিয়ে সেগুলো বিক্রি করতে বের হয়। মিষ্টি নিবি গো, মিষ্টি, গরম গরম মিষ্টি, এসো এসো খেয়ে যাও। ইরে টুনি, তুই মিষ্টি বানিয়েছিস? আমি তো ভেবেছিলাম তোর কোনো প্রতিভাই নেই। যাই হোক গে, দেখি তো দুটো মিষ্টি, খেয়ে দেখি কেমন মিষ্টি বানিয়েছিস। এই নাও সুখী দিদি। খেতে বেশ ভালোই হয়েছে, তবে একটা জিনিস মিশিয়ে বানালে আরো বেশি মজা হতো, তখন সবাই তোর মিষ্টির ভক্ত হয়ে যেত রে। তাই বুঝি, তা কি মেশালে এত মজা হবে শুনি, বলো না গো সুখী দিদি। শুন, যখন মিষ্টি বানাবি তখন তাতে কিছু গোবর দিবি, বুঝেছিস? আর দেখবি মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তুমি সত্যি বলছো সুখী দিদি? তাহলে তো এগুলো ফেলে দিয়ে আমাকে আবার নতুন করে মিষ্টি বানাতে হবে গো। যা যা এক্ষুনি যা। বোকাটুনি সুখীর কথা মতো বাড়িতে ফিরে যায়, আর নিজের বানানো মিষ্টিগুলো ফেলে দিয়ে কিছু গোবর সংগ্রহ করে, আর তারপর নতুন করে মিষ্টি বানানো শুরু করে দেয়। বাবা, গোবর দিয়ে তো অনেক সুন্দর মিষ্টি হয়, এগুলো যে খাবে সত্যি আমার ভক্ত হয়ে যাবে, দেশ বিদেশে সুনাম ছড়াবে, সবাই আমার কাছে এসে ছবি তুলে নিয়ে যাবে। এসব ভাবতেই আমার খিজে খুশি লাগছে। বোকাটুনি গোবর দিয়ে মিষ্টি বানিয়ে সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করতে। কে কোথায় আছো? এসো এসো আমার কাছে এসো, আমার হাতের বানানো সুস্বাদু মিষ্টি খেয়ে যাও। একবার যে খাবে সে আর দ্বিতীয়বার ভুলতেই পারবে না। এসো এসো। বোকাটুনির ডাক শুনে সবাই বোকাটুনির কাছে আসে, আর মিষ্টি তুলে যেই না সবাই মুখে দেয়। আমি তো সবার কথা চিন্তা করে গোবর দিয়ে মিষ্টি বানালাম, আর সবাই কিনা আমাকে মিষ্টি দিয়ে ঢিল ছুটছে। পাখিরা অনেক বাজে, আমি আর কারোর জন্যই ভালো করে মিষ্টি বানাবো না, আমি কারোর জন্য মিষ্টি বানাবো না, তোমরা খুব খারাপ। বোকাটুনি অঝরে কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছু দিন। এরই মধ্যে অনেক প্রভাবশালী পাখি টুনিকে বিয়ে করার আগ্রহ দেখায়। একদিন কাকুলি এসে টুনিকে বলে, কি রে টুনি, তুই তো দেখছি দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিস, জঙ্গলের সব ছেলেরাই তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। কাকলি দিদি, আমি কাউকে বিয়ে করতে চাই না, সবাই শুধু আমার সাথে কেমন জানি করে, সবাই আমাকে বোকা ভাবে। শোন, তুই যদি কোনো প্রতিবন্ধী পাখিকে বিয়ে করিস তাহলে আর কেউ তোকে কোনো কথাই শোনাবে না, সবাই তোকে অনেক ভালোবাসবে রে। তুমি ঠিক বলছো তো কাকলি দিদি। হ্যাঁ রে, আমি একদম ঠিক বলছি। শোন, আমার কাছে একটা প্রতিবন্ধী ছেলে আছে, তুই যদি চাস তাহলে আমি তার সাথে তোর বিয়ের কথা পাকাপোক্ত করতে পারি। ঠিক আছে কাকলি দিদি, তুমি কথা বলো, আমি প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করব। কাকলি টুনির বোকামি আর সরলতার সুযোগ নিয়ে টোনা নামে এক প্রতিবন্ধী, যার একটা ডানা নেই আর একটা পা নেই, তার সাথে বিয়ে ঠিক করে, আর বিয়েও দিয়ে দেয়। বোকাটুনি বর পেয়ে ভীষণ খুশি। মজা কি মজা, আমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে কেউ আর আমার সাথে কেমন কেমন আচরণ করারই সুযোগ পাবে না, সবাই এবার আমাকে দেখে ভয় পেয়ে যাবে। তুমি একা এসব কি বকবক করছো? ও, তুমি বুঝবে না, রাত তো অনেক হলো, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। টোনার বোকাটুনি দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। বোকাটুনি সকাল সকাল ঘুম থেকে উঠে তার স্বামীর জন্য রান্না করতে যায়। আজ আমি আমার স্বামীর জন্য বিশেষ একটা খাবার, রুটি আর ঝোলা গুড় রান্না করে খাওয়াবো।
যেমন কথা তেমন কাজ। টুনি রুটি বানিয়ে সেগুলো ঝোলাগুড়ের মধ্যে ভিজিয়ে টোনার কাছে নিয়ে যায়। এই টোনা, দেখো দেখো, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, ওঠো তাড়াতাড়ি উঠে খেয়ে নাও। এ মা টুনি, এগুলো তুমি কি করেছো? ঝোলাগুড়ে কেউ কখনো রুটি ডুবিয়ে দেয় নাকি শুনি? তুমি তো দেখছি আসলেই অনেক বোকা। আচ্ছা ছাড়ো ওসব, একদম মন খারাপ করো না, শোনো তুমি গিয়ে রেডি হয়ে নাও, বুঝেছো? তোমাকে নিয়ে আজ আমি আমার পুরনো বাড়িতে যাব। বোকা টুনি মন খারাপ থেকে হেসে ওঠে আর তৈরি হয়ে নেয়। এরপর দুজনে মিলে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। এদিকে জঙ্গলের সব পাখিরা টোনা টুনিকে দেখে মুখ টিপে টিপে হাসতে থাকে। বোকা টুনি আর প্রতিবন্ধী টোনার সংসার ভালোই কাটছে, বোকার পাশে প্রতিবন্ধীকে অনেক সুন্দর মানিয়েছে। প্রতিবেশীদের এমন কথা শুনে টোনা অনেক কষ্ট পায় আর বোকা টুনি ফ্যাল ফ্যাল করে হাসতে থাকে। টুনি বাড়িতে ফিরে চলো, তোমাকে নিয়ে আমি আর কোথাও যাব না। টোনা জোর করেই টুনিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর কেটে যায় আরো বেশ কয়েকদিন। একদিন কাকুলি এসে টুনিকে বলে, টুনি তোর যে গয়নাগুলো তোর বাবা রেখে গিয়েছে সেগুলো একটু আমাকে দেখা তো রে। কাকুলির কথা শুনে দৌড়ে টুনি আলমারির কাছে যায় আর পিছু পিছু কাকুলিও যায়। টুনি তোদের বাড়ির দলিলগুলোও বের করিস। এই নাও কাকুলি দিদি গয়না আর বাড়ির দলিল, কিন্তু এগুলো তুমি কি করবে? কারণ এগুলো সব আজ থেকে আমার। বোকা টুনি হাঁ করে কাকুলির দিকে তাকিয়ে থাকে। এদিকে টোনাও চলে আসে। কি হয়েছে টুনি? কিচ্ছু হয়নি তো টোনা, তোমার বউ আমাকে ওর সব সম্পত্তি দিয়ে দিয়েছে, এবার তোমরা সুন্দর মতো বাড়ি থেকে বেরিয়ে যাও। বোকা পেয়ে তুমি তো সব জোর করে নিয়েছো, এক্ষুনি সব ফিরে দাও বলছি। আর একটা কথাও না বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কাকুলি টোনা আর টুনিকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় আর নিজেই বোকা টুনির সব সম্পত্তি ভোগ করে নেয়। টোনা এবার আমরা কোথায় থাকবো? আজ তো তোমার বোকামির জন্যই এত কিছু হলো, আরো করবে কখনো এমন বলো? আমি আর কখনোই বোকামো করবো না টোনা, আমি আর কখনোই বোকামো করবো না। বাবা, ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমি বাজারে যাচ্ছি রে মা। বাবা আমি আজ তোমার সাথে বাজারে যাব। ও বাবা আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাবে গো? এই যে শুরু হলো মেয়ের বায়না। আচ্ছা টুনটুন, তুই কেন চেত করছিস বলতো? তুই বাজারে গিয়ে কি করবি শুনি? আমি এমনিতেই বাবার সাথে ঘুরতে যাব। ও বাবা 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 বলো না নিয়ে যাবে। না না তোর যেতে হবে না, চল তুই পড়তে বসবি গিয়ে। না মা, আমি এখন বাবার সাথে বাজারে যাব। আহ টুনি, ওকে বাধা দিও না তো, আমার একটা মাত্র মেয়ে, ও যা বলবে আমি তাই শুনবো। চল সোনা মা, আমি তোকে আমার সাথে বাজারে নিয়ে যাব। কি মজা কি মজা! বাবা বাবা আমার অনেক ভালো। হ্যাঁ বাবার লাই পেয়ে পেয়ে তো মাথায় চড়ে বসেছিস, যা তবে বাজারে, আমি আর কি বলবো। টুনটুন তার বাবার সাথে বাজারে চলে যায়। এভাবে হাসি মজা খুনসুটিতে টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিল। টোনা দিনমজুরের কাজ করলেও তাদের বেশ ভালোই দিন কাটছিল। ধুর বাবা, আজ মাঠে কেউ খেলতে আসেনি, তাহলে এখন আমি খেলবো কার সাথে? ধুর ভালো লাগে না আমার। বুঝেছি আজ খেলা হবে না, যাই ওই উত্তরের বাগান থেকে একটু তেঁতুল খেয়ে আসি। শুনেছি ওই বাগানে নাকি অনেক বড় তেঁতুল বাগান আছে, আর তেঁতুল গাছে ঝমঝমিয়ে তেঁতুল ধরেছে। ইস, মজা করে আজ তেঁতুল খাবো। বাগানে শুনতো একটা মাত্র তেঁতুল গাছ, আর বাকি তেঁতুল গাছগুলো কোথায় গেল? বাছা, আমার আশেপাশের সব তেঁতুল গাছকে যে গতকাল এক কাঠুরিয়া এসে কেটে নিয়ে গেছে, আমি বৃদ্ধ আর বড় হওয়ার কারণে আমাকে কাটতে পারেনি। তুমি এসব কি বলছো? সব গাছ কেটে নিয়ে গেছে?
আমি আসলাম বাগানে পাকা পাকা টকটকে তেঁতুল খেতে, আর কাঠুরিয়াটি কি করেছে? আর তোমার গাছে তো তেঁতুলই ধরেনি দেখছি, তাহলে এখন আমি কি খাই জানো? আমার খুব ইচ্ছে করছে তেঁতুল খেতে। বাছা, আমি বৃদ্ধ হওয়ার কারণে আগের মতো আর ডালে তেঁতুল ধরাতে পারি না। আমার যে সময় হয়ে গেছে চলে যাওয়ার, তাই তো তোর কাছে একটা জিনিস রাখতে চাই। আমি জানি রে তুই অনেক ভালো মেয়ে। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না গো, একটু বুঝিয়ে বলো না। আচ্ছা সব বলবো, তার আগে তুই আমার কোঠরে ঢুকে পড়। কোঠরে ঢুকলে সামনে একটা তেঁতুলের চারা দেখতে পাবি, ওই চারা গাছটা নিয়ে আয় তো। টুনটুন তেঁতুল গাছের কথা মতো কোঠরে ঢুকে পড়ে আর ওই চারা গাছটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। এতো তেঁতুল গাছ, তোমার কথা মতো আমি চারা গাছটা নিয়ে এসেছি। বাছা, এই তেঁতুল গাছের চারাটা হলো আমার সন্তান, তুই একে তোর সাথে নিয়ে যা। একে আদর যত্ন করে বড় করিস, যখন এই চারাটা বড় হবে তখন ও ডালে ঝোপায় ঝোপায় তেঁতুল ধরবে, আর সেই তেঁতুল হবে মিষ্টি তেঁতুল, যা টক তেঁতুলের থেকেও বহুগুণে সুস্বাদু হবে। তখন মন ভরে তেঁতুল খাস। আমার যে সময় একেবারে ফুরিয়ে গেছে, এতদিন আমি ওকে আমার কোটরে আগলে রেখেছিলাম, এখন যে আর পারবো না, তাই তোর হাতে তুলে দিলাম রে মেয়ে। ওকে আগলে রাখিস বাছা, আগলে রাখিস। তুমি একদম চিন্তা করো না তেঁতুল গাছ, আমি ওকে আমার নিজের বোনের মতো আগলে রাখবো, আর অনেক যত্ন করবো, একটুও কষ্ট পেতে দিব না। টুনটুনের কথা শেষ হতে না হতে বৃদ্ধ তেঁতুল গাছটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বৃদ্ধ গাছের এমন মৃত্যুতে টুনটুন ভীষণ কষ্ট পায় আর চোখের জল ফেলতে থাকে। তারা গাছ, আজকে তুই মা হারালি, তবে চিন্তা নেই, আমার মাকে তুই মা ডাকবি, আমার মা অনেক ভালো জানিস, তোকে অনেক ভালোবাসবে, চল তোকে এবার আমি বাড়িতে নিয়ে যাই। কিরে টুনটুন মা, এতক্ষণ কোথায় ছিলি? হলো তোর পাড়া বেড়ানো? সে কখন বেরিয়েছিস? নাওয়া খাওয়া সব ছেড়ে ঘুরেই বেড়াচ্ছিস, নাওয়া খাওয়া করতে হবে না বুঝি? আর তোর হাতে এটা কিসের চারা গাছ? মা, এ চারাটা হলো তেঁতুল গাছের। জানো মা কি হয়েছে? সবই তো শুনলাম, এসব তুই কি বলছিস রে মা? সত্যি তো চারা গাছটা একেবারেই এতিম। চল মা, একে আমরা আমাদের উঠোনে রোপণ করে দেই। এরপর টুনি আর টুনটুন দুই মামে মিলে চারা গাছটাকে তাদের উঠোনে রোপণ করে আর অনেক যত্ন সহকারে গাছের যত্ন নিতে থাকে। এভাবে যত্ন ভালোবাসার কারণে ছোট্ট তেঁতুল গাছটার চারাটা একেবারে একটা বড় তেঁতুল গাছে পরিণত হয়। টুনি মা, টুনটুন বোন, তোমাদের সবার ভালোবাসার যত্নে আমি আজ এত বড় হতে পেরেছি। আমি এতিম হয়েও তোমাদের মতো বাবা মা বোন পেয়েছি, পুরো একটা পরিবার পেয়েছি আমি। তোমরা আমার জন্য অনেক করেছো, এবার তোমাদের আমার ফল দেবার পালা। আজ আমার 1 বছর পূর্ণ হয়েছে, সেই সাথে আমি আমার জাদুবিদ্যা সম্পূর্ণ হয়েছি। এবার আমি গাছে মিষ্টি জাদুই তেঁতুল ধরাতে সক্ষম হব জানো। এরপর তেঁতুল গাছ জাদু প্রয়োগ করে আর সাথে সাথে তেঁতুল গাছে মিষ্টি তেঁতুলে ভরে ওঠে। মা বাবা তোমরা সবাই দেখো, তেঁতুল গাছে কতগুলো তেঁতুল ধরেছে। তেঁতুল গাছ বোন, আমাদেরকে তোমার মিষ্টি তেঁতুল খেতে দাও না গো, আমরা যে কোনোদিনও এমন মিষ্টি তেঁতুল খাইনি। আরে বা, সত্যি তো টুনটুন মা, তেঁতুলগুলো খেতে একেবারে গুড়ের মতো মিষ্টি। আ কি অমৃত স্বাদ, এমন মিষ্টি তেঁতুল 7 জন্ম কেন, 10 জন্মেও খায়নি বাবু, সত্যি অনেক সুস্বাদু খেতে। হ্যাঁ গো, সত্যি অনেক সুস্বাদু খেতে। আ তেঁতুল খেয়ে ভিতরটা কেমন চাঙ্গা হয়ে গেল, খুবই মজাদার। বাবা, তোমাকে আর কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে আর কাজ করতে হবে না। আজ থেকে তুমি আমার গাছের মিষ্টি তেঁতুল বাজারে বিক্রি করবে, দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না।
এরপর থেকে টোনা প্রতিদিন বাজারে মিষ্টি তেঁতুল বিক্রি করত। এমন অদ্ভুত মিষ্টি তেঁতুল বাজারে দেখে বাজারের সবাই তেঁতুল কেনার জন্য ভিড় জমায়। অল্প কিছুদিনের মধ্যেই মিষ্টি তেঁতুল সবার কাছে বিখ্যাত হয়ে যায়। এদিকে টোনারাও অনেক ধনী হয়ে যায়। কি ব্যাপার রে টোনা, আজকাল দেখছি তুই টপ টপ করে ধনী হয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? ব্যাপার তো একটাই ভাই, এই মিষ্টি তেঁতুল। এই মিষ্টি তেঁতুলের জন্যই আজ আমাদের মতো গরিবের কপাল খুলে গেছে। তাই নাকি? বলতো শুনি, তোর এই মিষ্টি তেঁতুলের রহস্যটা কি? কোথায় পাচ্ছিস এমন মিষ্টি তেঁতুল? আমি তো বাপের জন্মে শুনিনি যে তেঁতুল আবার মিষ্টি হয়। টোনা সরল মনে ইগলকে সবটা খুলে বলে। শুনলে তো সবটা, এবার তবে চলি, আমি বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। ও আচ্ছা, তার মানে এই হলো রহস্য। তাহলে তো এবার টোনার বাড়ির ওই মিষ্টি তেঁতুল গাছে হামলা দিতেই হয় দেখছি। এরপর ইগল সুযোগ খুঁজতে থাকে, আর একদিন সুযোগ বুঝে টোনার বাড়িতে চলে আসে। টোনার বাড়িতে কেউ নেই, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি আজকে এই তেঁতুল গাছটা তুলে নিয়ে যাব, আর তারপর আমি মিষ্টি তেঁতুল বিক্রি করব। তখন আমিও হয়ে যাব অনেক ধনী। ইগল যেই না তেঁতুল গাছে হাত দেয়, অমনি ছিটকে দূরে পড়ে যায়। ওরে বাবা রে, এটা তেঁতুল গাছ নাকি আগুনের গোলা? হায় হায় রে, আমার হাত তো একেবারে পুড়ে গেল। ওরে বাবা রে, উহ বাবা! সামান্য হাতে গরম আঁচ লেগেছে বলে যন্ত্রণায় ছটফট করছিস তুই? আর এসেছিস কিনা আমাকে চুরি করতে? না শুনে রাখ, আমি কোনো সাধারণ তেঁতুল গাছ নই, আমি জাদুই তেঁতুল গাছ। আমার উপর নজর দিলে তুই ভস্ম হয়ে যাবি, বুঝতে পেরেছিস? তাই সাবধান। ওরে বাবা, না না, আমি ভস্ম হতে চাই না। আমার কোনো মিষ্টি তেঁতুলের দরকার নেই বাবা, আমি চাই না ধনী হতে। পালা ইগল, পালা! ইগল ভয়ে পালিয়ে যায়। এদিকে তেঁতুল গাছ হাসতে থাকে। এরপর থেকে কোনোদিনও আর ইগল তেঁতুল গাছের কাছে আসেনি। এরপর থেকে টোনা টুনি তেঁতুল গাছের সাহায্যে তার মেয়েকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।